তিনটা এটা ধরেন এই ভিডিওটাই আসো সকল ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আজকে চলে আসলাম আমরা মুক্ত মঞ্চে। তো দেখতে পাচ্ছেন, মানে কি বলবো, সে লেভেলের মুড়ি মাখা এখানে বিক্রি হয়। মুক্ত মঞ্চের অনেক পুরাতন একজন দোকানদার, তো সে প্রচুর কিন্তু এখানে মুড়ি মাখা বিক্রি করে, তানজিলা খালা। তো সবাই চেনেন, অনেক ইউটিউবাররা কিন্তু ভিডিও করে নিয়ে গেছে এবং সবাই দেখছেন। তো দেখতে পাচ্ছেন সে কী কী মুড়িতে দিচ্ছে, সেটা আমি এখন আপনাদেরকে দেখাই। তো বুট, নিমকি, চানাচুর, ছোলা দেখলেন, এগুলো অলরেডি কিন্তু খালা দিয়ে ফেলেছে। এবার হচ্ছে সে মুড়ি মাখার মধ্যে শসা দিচ্ছে, পেঁয়াজ দিচ্ছে এবং সে লেবুর কুচিও দিয়েছে এবং কাঁচা মরিচও সে দিয়েছে মুড়ি মাখার মধ্যে। এবার হচ্ছে সরষের তেলের স্পেশাল যে মশলা, তো সেটা এখন সে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সব তো দেখতে পাচ্ছেন খালা কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু মুড়িটা মাখাচ্ছে আপনাদের জন্যই, টেস্ট করে মাখাচ্ছে সে। তো সে প্রতিদিন এরকম কিন্তু মুড়ি মাখায়। তো প্রতিদিন কতগুলা মুড়ি বিক্রি হয় খালা আপনার? 18-22 কেজি প্লাস কিন্তু তার মুড়ি মাখা প্রতিদিন বিক্রি হয়। আর এবং মুক্ত মঞ্চের এবং সে 30 কেজি চানাচুর, 20 কেজি বুট। তো বুঝতে পারছেন কত এখানে কিন্তু আপনার 12,000 মুড়ি মাখা বিক্রি হয় এখানে। এবং 15 কেজি তেলও কিন্তু তার রেগুলার লাগে এখানে। তার মাখানোর সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর এবং তার পরিবেশন করার সিস্টেমটা কিন্তু আরও সুন্দর। তো সেটা আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো। তো দেখতে পাচ্ছেন সে আরও কিন্তু অনেক কিছু মুড়ি মাখার মধ্যে দিচ্ছে। কখন থেকে কখন বিক্রি করেন খালা? আমি হলো দুপুরের আসরের আজানের পরে। তো আসরের আজানের পর থেকে কিন্তু সে এখানে 8-9 পর্যন্ত সে থাকে। তো দেখ, তো এটা হচ্ছে আমার খালার হচ্ছে, আমাদের খালার হচ্ছে হাজব্যান্ড। তো এটা আমাদের খালু হচ্ছে। তো দেখতে পাচ্ছেন খালু কিন্তু খুবই ব্যস্ত থাকে, খালার সাথে দুজন মিলে কিন্তু এখানে ব্যবসা করে প্রতিদিন। তো সে কিন্তু তাকে হেল্প করে, কারণ এত কাস্টমার হয় যে খালা নিজে হ্যান্ডেল করতে পারে না, ওই জন্য সে খালুকে সাথে করে রাখছে এবং তারা কিন্তু দুজনে একসাথে রেগুলার বিজনেস করে। এখানে অনেক দোকান আছে, তবে এই দোকানে কিন্তু বেশি বিক্রি হয়, কারণ এটার হচ্ছে পরিবেশটা ভালো, মুড়ি মাখার টেস্টটাও ভালো। এবং হচ্ছে সে কিন্তু আমার যতটুকু ধারণা, সে মুক্ত মঞ্চে অনেক দিন ধরে, মানে প্রথম দিককার সে কিন্তু মুড়ি মাখা কিন্তু সে এখানে সেল দেয়। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভিড় হয়, আস্তে আস্তে দেখবেন আরও ক্রাউড হবে, প্রচুর কিন্তু ভিড় হবে এখানে। তো মুক্ত মঞ্চের কিন্তু সেরা মুড়ি মাখা এখানে। তো স্পেশাল বলা যায় এবং স্মার্টও বলা যায়। এবং তার মুড়ির দেওয়ার স্টাইলটা দেখতে পাচ্ছেন যে সে ওয়ান টাইম গ্লাসে সে মুড়ি মাখা দিচ্ছে এবং তার সাথে সে ওয়ান টাইম যে চামচগুলো আছে সে চামচগুলো সে কিন্তু ইউজ করে। কত করে খালা আপনারা যেটা দিচ্ছেন মুড়িটা, মানে কয় টাকা গ্লাস? তো 15 টাকা গ্লাস, সে হচ্ছে 15 টাকা গ্লাসও করে দিচ্ছে এবং 10 টাকারও আছে। তো যাই হোক, 15 টাকা 10 টাকা আপনার যেটা সুবিধা হয় সেটা কিন্তু এসে নিয়ে যেতে পারেন। তো কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রচুর কিন্তু এখানে ভিড় হচ্ছে দেখতে পাচ্ছেন। আর আমি যাই হোক, মানে সন্ধ্যার পরে আসছি, হুট করে আসছি ভিডিও করতে, ভিডিও করার প্ল্যানিংয়ে আসা নাই। সে তো নেক্সটে আবার আসবো এবং আপনাদের জন্য এখান থেকে কিন্তু ভিডিও করে নিয়ে যাবো। তো দেখতে পাচ্ছেন প্রচুর ক্রাউড কিন্তু এখানে, মানুষ সব মুড়ি মাখা নেওয়ার জন্য কিন্তু সব মানে রেডি হয়ে আছে। এখানে কিন্তু আরও অনেক দোকান আছে, কিন্তু সেসব দোকানে অতটা ভিড় দেখছি না, শুধু তানজিলা খালার মুড়ি মাখার দোকানে কিন্তু প্রচুর পরিমাণ ভিড়।
তো যাই হোক, আপনাদেরকে দেখাবো যে খালার হচ্ছে মুড়ি মাখাটা কেমন। তো দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ভিড়। তো দেখতে পাচ্ছেন তার পরিবেশন করা সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর, যে কারণে কিন্তু মানে মুক্ত মঞ্চে অনেকে মুড়ি মাখা খাইতে আসে, একদম পরিষ্কার। এবং এখানে কিন্তু এই সিস্টেমটা চালু হয়ে গেছে আমাদের রাজশাহী মুক্ত মঞ্চে এবং বিভিন্ন জায়গায়, এখন ওয়ান টাইমে কিন্তু মুড়ি মাখা প্লাস ওয়ান টাইমে চামচটা দিয়ে থাকে। তো চলুন এটা খাই এবং আপনাদেরকে এটার টেস্টের রিভিউ দিই। তো দেখতে পাচ্ছেন তানজিলা খালার স্মার্ট মুড়ি মাখা এখন আমার হাতে। তো এখন মুড়ি মাখাটা আমি টেস্ট করে দেখবো যে কেমন টেস্ট। তো আমি জাস্ট চামচে করে একটু নিই, তবে চামচে করে যখন নিই তখন খাই কিন্তু বেশি মানে মুখে বেশি যাই না, আর হচ্ছে মুড়ি মাখাটা আমি আমার বেশি করে না খাইলে মজা পাই না। তো যাই হোক, পরে আমি হাত দিয়ে খেয়ে দেখি পুরোটা সাবার করে দিই। তো প্রচুর টেস্ট ছিল, আপনারা অবশ্যই আসবেন খাইতে। আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সাথে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।